দীর্ঘ চার বছর পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস। রোববার 3.5 কোটি টাকা ব্যয়ে 100 ছাত্রের আবাসন ক্ষমতা সম্পন্ন চারতলা বিশিষ্ট ছাত্রাবাসের নতুন ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। উদ্বোধন করা হলেও নতুন ছাত্রাবাসে শিক্ষার্থীদের উঠানো হবে চলতি মাসের শেষের দিকে, এমনটাই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হুসেইন আহমদ সুজাত, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। দীর্ঘদিন শিক্ষার্থীদের আবাসন সংকটে থাকা এমসি কলেজে 3.5 কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি নতুন ছাত্রাবাস ভবন রবিবার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। উদ্বোধন শেষে এমসি কলেজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, কলেজের ঐতিহ্যকে ধরে রাখার জন্য পুড়িয়ে দেওয়া পুরনো সেই আদলে নির্মাণ করা হয় ছাত্রাবাসটি এবং যত শীঘ্রই সম্ভব কলেজের নতুন একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। চারতলা বিশিষ্ট ছাত্রাবাসটা আমরা করছি, পাঁচতলা ভিত আছে, পরে প্রয়োজন করা যাবে, এবং আমাদের ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা এবং তার এই সমস্ত উন্নয়ন সমাপ্ত হয়ে গেছে এবং ছাত্ররা উঠতে পারবে। আমরা নতুন করে আরও প্রয়োজনে আরও 10 তলা একটা বিল্ডিং করে দিব। 344 জন ছাত্রের আবাসন ক্ষমতা সম্পন্ন এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদেরকে উঠানো হবে চলতি মাসের শেষের দিকে। শিক্ষার্থীরা নতুন ভবনে যেটা সেটা আজকে উদ্বোধন হলো, আমরা সিট অলরেডি আমাদের হাতে ই আছে, অলরেডি আমরা এই মাসের মধ্যেই আমরা উঠাতে সক্ষম হব। অনেক কষ্ট ভোগান্তির পর ছাত্রাবাস চালু হয় আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকে দেখা গেছে অনেক দূর থেকে কলেজে আসে, তাদের যাতায়াতের সুবিধা হবে, আমাদের অনেক সুবিধা হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি। অনেক এই ছাত্রাবাসে উঠলে ধরেন এই বড় ভাইয়েরা আছে বা ওনাদের কাছ থেকে শিক্ষাগত যে কোনো বিষয় জানার জন্য এই শিক্ষার্থীদের মানে ভোগান্তিটা হয় না আর কি, এই জন্য আমরা অনেক খুশি। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, সাবেক সিলেট সিটি মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম গুলাম কিবরিয়া তাপাদার, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান সহ আরও অনেকে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।